যাত্রী মতামত জরিপ না করে আজ থেকে আন্তনগর পনেরোটি ট্রেনের টিকিট কিনতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে রেল কর্তৃপক্ষ আঠারো বছরের নিচে যাত্রীদের জন্য জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে এসব বিষয় বিস্তারিত জানতে এই মুহূর্তে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার কমল দে সরাসরি চলে যাচ্ছে তার কাছে কমল ধন্যবাদ কাজল আজকের থেকে যেটি বাধ্যতামূলক করা হচ্ছে এনআইডি কিংবা জন্ম নিবন্ধন বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রুটে সুবর্ণ এক্সপ্রেস সোনার বাংলা এক্সপ্রেস গদুলি প্রবাত এবং তুননয় পাঁচটি ট্রেন এবং খুলনাগামী একটি ট্রেন রাজশাহীগামী একটি ট্রেন পঞ্চগড়গামী একটি ট্রেন এবং ঢাকা থেকে সিল্কমে একটি ট্রেন এ মোট এই ট্রেনগুলিতে কিন্তু টিকিট কিনতে গেলে এখন থেকে এনআইডি কিংবা জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে কারণ এটা বলা হচ্ছে টিকিটের কালো প্রতিরোধের জন্য ব্যবস্থাটি এখানে মূলত যারা টিকিট কিনতে আসবেন আজকে দেওয়া হচ্ছে বিশে মার্চ যাত্রার টিকিট সেই টিকিট যারা কিনতে তাদেরকে জন্ম নিবন্ধনটি দেখাতে হবে এবং জন্ম নিবন্ধনটি যার যার নামে থাকবে তার নামটি কিন্তু টিকিটের সৈন্য বেশি থাকবে সেই তথ্যটি এবং সেই টিকিটটি কিন্তু আবার ট্রেন চলন্ত ট্রেনে এটি পরীক্ষা করা হবে এমনটি জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা বিশেষ করে জানান যে একে তো চাহিদা চারটি তুলনায় টিকিটের সংখ্যা তুলনামূলক কম তারা আবার বিপুল পরিমাণ টিকিট কালো বাজার এতে চলে যায় এমন অভিযোগ রয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে গত এক সোনার বাংলা এক্সপ্রেসে কিন্তু পরীক্ষামূলকভাবে এনআইডি সিস্টেম চালু করা হয়েছিল এবং আজ থেকে কিন্তু নয়টি ট্রেনেই এটি কার্যকর করা হয়েছে তবে যারা জানতে পারেনি টিকিট নিতে আসে আমরা কয়েকজনকে পেয়েছিলাম যারা বলেছে তারা আগে থেকে জানতো না টিকিট নিতে ক্ষেত্রে এনআইডি লাগবে সেটা তারা টিকিট না পেয়ে তারা ফিরে গেছে এবং তারা আবার হয়তো এনআইডি নিয়ে আসবে টিকিট নেওয়ার জন্য হ্যাঁ তবে আমরা রেলওয়ে কর্মকর্তার সাথে কথা বলেছিলাম তারা বলছেন প্রথম দিন হিসেবে তারা হয়তো একটু ছাড় দেওয়ার চেষ্টা করবেন কিন্তু কারো না কারো এনআইডি লাগবে কি জন্ম নিবন্ধন যাদের এনআইডি থাকবে না তাদের জন্ম নিবন্ধন প্রদর্শন করেই তারা এখান থেকে তারা টিকিটটি নিতে পারবেন এক্ষেত্রে এটা কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কেউ বলছে অ্যাবনেট টিকিট দিতে সময় লাগে দীর্ঘক্ষণ আবার এই অ্যাবনেটটি যখন তারা সংযুক্ত করতেন আরও সময় লাগবে তবে রেলওয়ে কর্মকর্তারা বলছে এই জন্য কিছু যাত্রীদের কিছুটা হয়তো প্রথম পর্যায়ে কিছু কষ্ট সহ্য করতে হবে কারণ যেহেতু একটি কালো বাজারে প্রতিরোধের জন্য এবং যাতে প্রকৃতি যাত্রীরা টিকিট কিনতে পারে সেজন্য এই প্রক্রিয়া বা এই সিস্টেমটি চালু করা হচ্ছে এমনটি জেনেছেন রেলওয়ে কর্মকর্তা বিশেষ করে মোট নয়টি ট্রেনের আগামী বিস্তারিত যারা যাত্রা করবেন তাদেরকে অবশ্যই জন্য বা জন্ম নিবন্ধন এখানে প্রদর্শন করতে হবে এবং সেই নামটি তার সেই টিকিটে উল্লেখ করা থাকবে এখন পর্যন্ত আমার কাছে যে নতুন সিস্টেম চালু করা এবং টিকিট কেনার ক্ষেত্রে তার সর্বশেষ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী কমল দে